রক্ষক ভক্ষক এবার বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলে। বাড়িতে ঢুকে এক মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণের অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে গত শুক্রবার কালীপুজোর দিন ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষয় সম্বন্ধে জানিয়ে গত শনিবার প্রথমে হবিবপুর থানায় অভিযোগ করা হয়, কিন্তু পুলিশ কোন রকম ভাবে পদক্ষেপ করে না, তাই পরবর্তীতে সোমবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোয় নির্যাতিতা গৃহবধূ। নির্যাতিতা গৃহবধূ জেলা পুলিশ সুপারের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলেন, যদিও জেলা পুলিশ সুপার এই বিষয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন নির্যাতিতা মহিলাকে। জানা যায় অভিযুক্ত সিভিকের নাম মনোজ মণ্ডল, বাড়ি হবিবপুরের ঋষিপুর অঞ্চলে। মহিলার অভিযোগ, ঘরে কাপড় পাল্টানোর সময় হঠাৎ ঢুকে পড়ে সেই সিভিক, এরপর আমার হাত মুখ চেপে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করে সে এবং আমার চিৎকার শুনে মা বাবা ঘরে এসে পড়লে সে পালিয়ে যায়। এরপর গত শনিবার প্রথমে হবিবপুর থানায় ও পরবর্তীতে সোমবার পুলিশ সুপারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়। যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি করেন সিভিক ভলেন্টিয়ার মনোজ মণ্ডল, সে জানায় শুক্রবার ওই মহিলা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ঘটনার সময় আমি আমার স্ত্রী নিয়ে মন্দিরে পুজো করছিলাম, মিথ্যে অভিযোগ করে ফাঁসানো হচ্ছে আমাকে। নির্যাতিতা মহিলার আরো অভিযোগ, ঘটনার পরে সিভিকের পরিবার লোহার রড নিয়ে বাবা মা ও আমার উপর চড়াও হয়, মারধর করে, ঘটনায় বাবার মাথা ফেটে যায়। পাল্টা সিভিক জানায় যেহেতু আমি সিভিকের কাজ করি সেই কারণে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে সেই মহিলা, তদন্তে সব পরিষ্কার হয়ে যাবে। বিষয় প্রসঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্যাতিতা গৃহবধূ মহিলার অভিযোগ, হবিবপুর থানায় পুলিশ প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করে, পরবর্তীতে কিছুক্ষণ বসিয়ে রাখার পর তার অভিযোগপত্র জমা নেয়। তবে অভিযোগ করার এতদিন পার হয়ে গেলেও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মনোজ মণ্ডল সহ তার বিরুদ্ধে কোন রকম ভাবেই কিন্তু পুলিশ পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে এবার তারা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর। মালদা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত জানান, পশ্চিমবঙ্গ এখন ধর্ষণে ভারতবর্ষে এখন শীর্ষ স্থান অধিকার করেছে, অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ধর্ষণের দিক থেকে এক নম্বর স্থান অধিকার করেছে। কালী পুজোর রাত্রে যে ঘটনাটি ঘটেছে এটা নিন্দনীয় ঘটনা, এর সঙ্গে জড়িত একজন সিভিক ভলেন্টিয়ার। কিন্তু আজকে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোন রকম ভাবেই পদক্ষেপ গ্রহণ করেনি, তাই বাধ্য হয়ে আজকে তারা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। আজকে যেহেতু একজন সিভিক পুলিশ, এর সাথে পুলিশ আধিকারিক সব একসাথে মিলে মিশে গিয়েছে, আসলে সবার কাছে একটাই বার্তা যাচ্ছে, পুলিশ এই ধর্ষকদেরকে উৎসাহিত করছে। এই পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু আবার জানান যে হবিবপুরের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে হবিবপুর থানার পুলিশ যথেষ্ট তদন্ত শুরু করছে। পুলিশ পুলিশের কাজ করবে, আইন কাউকে হাতে নিতে দেবে না, পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে। আর বিজেপি যত কম কথা বলে তত ভালো, ভারতবর্ষের মানুষ আজকে গুণমানের ইতিহাসে হাস্যকরের ইতিহাস জানে, বাংলায় আইন শৃঙ্খলা যথেষ্ট রয়েছে এবং আগামীতেও থাকবে। কালীপুজোর দিন এই ঘটনাটা ঘটেছিল। কালীপুজোর দিন আমার স্বামী ছিল না, মা বাবা কেউ ছিল না বাড়িতে, আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সেই সময় মনোজ মণ্ডল সিভিক পুলিশ ওর বাড়িতে আসে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে গায়ে হাত দেয় এটা ওটা, তারপর আমাকে রেপ করে। তারপর আমি যখন চিৎকার করি আমার মা বাবা আসে, ও বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর আবার ওর বাড়ি থেকে কিছুক্ষণ পর আবার ওর বাড়ি থেকে এসে লোহার রড, হাসি, লাঠি এগুলো নিয়ে মারপিট শুরু করে। আমার বাবার গলা চিপে ধরে শ্বাসকষ্ট ওই করে মারতে চেষ্টা করছে, বাবার মাথায় মেরেছে, লোহার রড দিয়ে তিনটে সেলাই হয়েছে। তারপর ওরা চলে যায়। হ্যাঁ, আমরা থানায় গেছিলাম, হবিবপুর থানায়। আমাদের তো কেস নিচ্ছিলই না অফিসার, হ্যাঁ পুলিশগুলো বলছে নেবে না আর কোনো কিছু না, বলছে নেবে না। আমরা তো ওখানে বসেই ছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপর জানি না কি হলো, অনেক রিকোয়েস্টও করা গেছে, আবার এসে নিয়ে গেল। অভিযোগ কবে করেছিলাম? অভিযোগ করেছিলাম 1 তারিখ। ঘটনা হয়েছিল 31 তারিখ 9:30 দিকে রাত। আমি ড্রেস চেঞ্জ করছিলাম কালী পুজোর দিন, আমি ড্রেস চেঞ্জ করছিলাম যে আমি মন্দিরে যাব। তখনই মনোজ মণ্ডল সিভিক পুলিশ ও আমার বাড়িতে আসে, এসে জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ও আমার সাথে রেপ করে। না, এখন পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি, ও সিভিক পুলিশ, এবার পুলিশ হয়ে সাপোর্ট করছে ওর দিকে, ও পুলিশ, ওর সাথে কেউ তো পারছেই না।
হ্যাঁ, ও আমাদেরকে বলছে যে হাসি দিয়ে গলা কেটে নিবে আমরা যদি যাই, কেস না তুলে নিই, আমাদেরকে এইসব কথা বলছে। কি করতে পারবে ওরা? ওরা কি পুলিশ হয়ে ব্যাস যা পারবে করে যাবে? মানে আমাদের মতো তাহলে কারো কোনো ন্যায় বিচারই নেই। নারীদের কি সুরক্ষা নেই আমাদের? ও পুলিশ বলে ও যা ইচ্ছে তা সেটাই করবে, তাহলে আমরা কোথায় যাব? পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছি, ওনারাও সরিয়ে দিচ্ছে, নেবে না বলছে। তো আজকে আপনারা কোথায় গেছিলেন? আজকে আমরা এসপি স্যারের কাছে গিয়েছিলাম। দেখা হলো? হ্যাঁ, দেখা হয়েছে। উনি বলছেন যে হ্যাঁ দেখছি, আশ্বাস দিয়েছেন যে দেখবে কেসটা নিয়ে। আমি চাই এটা ন্যায় বিচার হোক, আর কিচ্ছু চাই না।